हेलो स्टूडेंट्स, आज के हमरा 11 प्रश्न आसछि कोर्से देखि 6.2 118 पाते चलछिल 11 प्रश्न शुरू करछि। आशा करि धातस्थ हो गेछ तोमादेर अंकगुलो एतखने। कृषि जमीते केवलमात्र रासायनिक सार ओ कीटनाशक एर कुफल सम्पर्के सचेतन हये एटि व्यवहारकारी जे सब कृषक छिल तादेर संख्या पूर्ववर्ती बचर तुलन 20% ह्रास पाए। रासायनिक सार कीटनाशक कुफल सम्पर्क धीरे धीरे कृषक सचेतन जार फले व्यवहार तरा कमिए से व्यवहार पूर्ववर्ती बचर तुलन 20% ह्रास पे। 3 बचर पूर्वे ओ कृषक संख्या जदि 3000 है तेल बर्तमान कत? 3 बचर पूर्वे समय दिए दिए नेचर अफ टाइम 3 बचर कृषक संख्या 3000 हमें बर्तमान कत? बर्तमान बार करते बोले मानगुल एक प्रथम रेडी कर नी। पूर्ववर्ती बचर तुलन 20% ह्रास पाए ह्रास बोले देखे ना ह्रास पाए 20% ह्रास हार 20% प्रथम वोटे लिखे नहीं तेल कृषक संख्या ह्रासेर हार कृषकेर संख्या ह्रासेर हार 20% समय 3 बचर पूर्वे कृषकेर संख्या 3000 जन ताई 3 बचर पूर्वे 3000 जन पूर्ववर्ती कृषक पूर्वे बोलेछे 3000 কৃষকের সংখ্যা 3000 জন পূর্ববর্তী কৃষকের সংখ্যা 3000 জন তাহলে বর্তমানে কত? এত বর্তমানটা বার করতে বলেছে। বর্তমান কৃষকের সংখ্যা কত তোমাকে বুঝতে হবে কোনটা এ কোনটা পি কোনটা পি কোনটা এ। প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে 20% তাহলে যদি প্রত্যেক বছর কৃষকের সংখ্যা কমে যাচ্ছে তারা বুঝেছে যে রাসায়নিক সার কীটনাশক খারাপ এর ক্ষতিকর প্রভাব বেশি তাই পূর্ববর্তী 3 বছর আগে যদি 3000 ছিল এখন নিশ্চয়ই কম হবে। এটা 3 বছর আগে ছিল 3000 এখন নিশ্চয়ই কম হবে। তাহলে কম কম মানে এটা কি হবে? পি হওয়া দরকার কিন্তু হ্রাস বলেছে লেখার সময় উল্টো লিখব তাহলে এটা এ হয়ে গেল এটা পি আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা জেনে মান বসিয়ে দিচ্ছি অতএব এ ইজ ইকুয়াল টু পি ইনটু 1 হ্রাস আছে মাইনাস হবে হ্রাস বললে মাইনাস ফর্মুলা বসে এটা তো জানোই তোমরা। एन 3 बचर एक्श तर ठीक कूड़ी गल वी दु पाँचे दस दु चार आठ देखे ना 4/5 गुणते 4/5 गुणते 4/5 काटाटी करपर 5 6 30 5 12 60 5 24 120 24 4 4 4 24 × 4 × 4 কত হচ্ছে দেখে নে 4 4 16 4 16 64 4 4 16 6 18 4 2 8 9
চার ছয় চব্বিশ, 4 হাজার হলো 2, 6 12, 13, 14, 1536 জন। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 3 বছর পূর্বে এত হলে বর্তমানে কত, এত বর্তমানে কৃষকের সংখ্যা কমে দাঁড়াবে, হ্রাস পেয়ে দাঁড়াবে 1536 জন। বাস হয়ে গেল ছোট্ট প্রশ্ন। চলে আমরা 12 প্রশ্নে আসছে। 12 প্রশ্ন দেখো, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। তো যে কোনো মেশিনের কিছু ক্ষয় আছে, যে বছর পর বছর যখন চলে তখন সেটা ক্ষয়তে থাকে, আমরা অ্যাকাউন্টেন্সিতে এটা ডেপ্রিসিয়েশন বলি। ডেপ্রিসিয়েশন বলতে ক্ষয়, ক্ষয় এবং পূর্ণ হওয়ার ফলে তার মূল্যটা কমে যাওয়া। তো মেশিনটির মূল্য প্রতি বছর 10% কমে যায়, 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? তাহলে তোমার কাছে এটা ক্লিয়ার যে বর্তমান মূল্য দিয়েছে 1,80,000 টাকা একটা মেশিনের, আর হ্রাস পাচ্ছে 10%, হ্রাসের হার 10%, সময় 3 বছর, 3 বছর পর মূল্যটা কত হবে, পরবর্তী মূল্য কত? শুরু করে দিচ্ছি, বর্তমান মূল্য মেশিনের। মেশিনের বর্তমান মূল্য জানি না, এনআপি হবে 1,80,000 টাকা, হ্রাসের হার 10%, সময় এন 3 বছর, আর 3 বছর পর মেশিনটির মূল্য মানে পরবর্তী মূল্য, পরবর্তী মূল্য জানি না কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমরা নিজেরা ঠিক করে নাও, এটা এ না এটা পি, এটা পি না এটা এ। আচ্ছা, বর্তমানে 1,80,000 টাকা দাম আছে, এখন 1,80,000 আছে, প্রত্যেক বছর 10% কমছে, প্রত্যেক বছর কমলে 3 বছর পর কত হবে? তাহলে ভেবে নাও, এখন 1,80,000 টাকা দাম আছে, প্রত্যেক বছর কমছে, তাহলে 3 বছর পর অনেক কমে যাবে, তার মানে কমে যাবে, এর চেয়ে এইটা কম হবে, কম মানে হয় পি, তাহলে এটা এ, কিন্তু হ্রাস বলেছে লেখার সময় উল্টো, তার মানে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল পি। ঠিক আছে, শুরু করা যাক। অতএব আমরা জানি এ সমান পি ইন্টু, হ্রাস আছে মাইনাস হবে এন, পি হলো 1,80,000, এন ১১০ গেল ৯০, ৯/১০ ০০০০০০০ গুণ করে দিচ্ছি, 9×৯=৮১, 18×৯=৮১, 8×4=৬, ৬×৪=১৪, 8×৯=১২, 8×৯=২, 8×9=২=৭, 5×45=46, 46×48=49, 55×51=52, 4×9=36, 3×8=39, 41×41=4, 5×12=13, 0 টাকা, 1,31,220 টাকা। এত 3 বছর পর মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা। দেখে নাও।
আশা করি অসুবিধা হবে না বুঝতে। শুরু করছি আমরা 13 প্রশ্ন। 13 প্রশ্নে বকুলতলা গ্রাম পঞ্চায়েত সমিতি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা করে, তাহলে গ্রাম পঞ্চায়েত সমিতি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা করে, ভালো পরিকল্পনা করেছে। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ নেই, তাহলে যারা আছে তাদের মধ্যে 1200 পরিবারের 1200টি ঘরে বিদ্যুৎ নেই, ইলেকট্রিসিটি নেই। প্রতি বছর যদি পূর্ববর্তী বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করে, তার মানে যতজন বিদ্যুৎ নাই তাদের 75% প্রত্যেক বছর বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়, তাহলে 2 বছর পরে আর কটা পরিবার থাকবে যাদের বিদ্যুৎ নেই? ঠিক আছে, কি কি তুমি পাচ্ছ দেখে নাও। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ নেই, তার মানে বর্তমানে 1200 পরিবার বিদ্যুৎ নেই, তার মানে বর্তমান পরিবারের সংখ্যা 1200। এরপর 75% বিদ্যুৎহীন পরিবার, তার মানে 75% করে প্রত্যেক বছর পরিবার কমে কমে যাবে, কারণ বিদ্যুৎ যেই দেওয়া হবে সেটা কমে যাবে, 75% করে বিদ্যুৎ কমে কমে যাবে, তার মানে হ্রাসের হার 75%। সময় 2 বছর, আর 2 বছর পরে গ্রামের জনসংখ্যা, তাহলে পরবর্তী জনসংখ্যাটা বার করতে হবে, গ্রামের কি বলে পরিবারের সংখ্যাটা বার করতে হবে পরবর্তীটা। তাহলে প্রথম স্টেপ বর্তমান পরিবার সংখ্যা, বর্তমানে পরিবার 1200টি, হ্রাস পাচ্ছে প্রত্যেক বছর 75%, হ্রাসের হার 75%, হ্রাসের হার 75%, 2 বছর পর গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত, তাই 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবার, পরবর্তী পরিবার, কয়টি পরবর্তী পরিবার, তাহলে ভেবে না। এখন 1200টা পরিবার আছে, 75% করে প্রত্যেক বছর কমে যাচ্ছে, প্রত্যেক বছর 75% করে কমে যাচ্ছে, তাহলে 2 বছর পর পরিবার কটা হবে? তাহলে 2 বছর পর নিশ্চয়ই পরিবার ওর থেকে কমে যাবে, ভেবে দেখো কি হবে। তাহলে কোনটা এ কোনটা পি, এখন 1200টা পরিবার আছে, শেষবার বলছি এখন 1200টা পরিবার আছে, প্রত্যেক বছর কমাবে, কারণ 75% করে ইলেকট্রিক দিয়ে দিবে, তাহলে কমে আসবে, তার মানে হ্রাস হচ্ছে, তাহলে 2 বছর পরে পরিবার আর 1200টা থাকবে কি না, কমে যাবে, কমে যাবে মানে এটা হচ্ছে পি। প্রত্যেকটা 1200টা পরিবারকে যদি দেওয়া হয় পরবর্তী পরিবার, তাহলে 1200টা পরিবার করে দিলে 1200টা প্রত্যেক বছর কমে কমে যাবে, তাহলে শেষে এটা কমে অনেক কমে যাবে, তার মানে পরবর্তী পরিবার অনেক কম হবে, কম মানে পি, কিন্তু হ্রাস বলেছে তাহলে উল্টো লিখতে হবে, ঠিক তো, এটা পি এটা এ, কিন্তু হ্রাস বলেছে তাহলে এটা উল্টো লিখো, এটা এ, তাহলে এটা পি, বাস এতে এ সমান পি ইন্টু 1 - R/100 টু দি পাওয়ার এন, হ্রাস বলেছে মাইনাস লিখতে হবে। -75 = 25, 25 * 4 = 100,
एक बाय चार स्क्वायर आछे एक बाय चार देखे नाओ वन बाय फोर वन बाय फोर कराकाटी करछि चार तीन बारो चार सात आठाश चार पाँच कुड़ी दो बछर मध्य पचहत्तर टी परिवार आर पड़े थाकबे बस एटाई उत्तर हो गेलो ताहले देखे नाओ ठीक करे शुरू करछि आमरा चौदोर प्रश्न बोतल भर्ती ठंडा पानीयर कुप्रभाव प्रचारेर फले प्रति बछर तार परवर्ती बछरेर तुलनाय ठंडा पानीय व्यवहारकारीर संख्या 25% ह्रास पाय आमरा विभिन्न जे थामजाप खरिशाप इत्यादि खाई एगुलो व्यवहारेर फले प्रत्येक बछर जे शरीरेर क्षति हय सेई प्रचारेर फले व्यवहारकारीर संख्या जारा खाय 25% करे कमे जाच्छे तार माने पेये गेले तुमि ह्रासेर हार 25% तीन बछर पूर्वे समय पेये गेले तीन बछर पूर्वे एदेर संख्या 80,000 तार माने पूर्वेर संख्या 80,000 तार माने बर्तमान नय पूर्ववर्ती व्यवहारकारी 80,000 ताहले बर्तमाने कत क्लियर हयेछे ब्यापारटा लिखछि आमरा प्रथमे व्यवहारकारी संख्या ह्रास पाय ह्रासेर हार 25% तीन बछर पूर्वे समय तीन बछर पूर्वे एदेर संख्या माइंडे रखबे कथाटा पूर्वे एदेर संख्या तार माने पूर्वे एदेर संख्या माने पूर्ववर्ती पूर्ववर्ती व्यवहारकारी संख्या पूर्ववर्ती व्यवहारकारी संख्या 80,000 जन पूर्ववर्ती व्यवहारकारी 80,000 जन তাহলে বর্তমানে কত এত বর্তমান ব্যবহারকারী বর্তমান ব্যবহারকারীর সংখ্যা কত এবার ভাবো কোনটা এ কোনটা পি দু সেকেন্ড সময় দিলাম চেক করে নাও পেরিয়ে গেল দু সেকেন্ড শুরু করছে হ্রাস পাচ্ছে প্রত্যেক বছর কমছে তিন বছর পূর্বে এত ছিল তাহলে এখন বর্তমানে নিশ্চয় অনেক কমে গেছে যেহেতু হ্রাস পাচ্ছে তিন বছর আগে 80,000 এখন নিশ্চয় এর চেয়ে কম এখন কম কম মানে এটা পি এটাই কিন্তু হ্রাস বলেছে তার মানে উল্টে যাবে এইটা হবে পি এইটা হবে এ বাকি কাজ শেষ করে নি এত এ ইজ ইকুয়াল টু পি ইনটু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন পি 80,000 n একশো একে একশো আর পঁচিশ গেল পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তিন চার থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর দেখে নাও কাটাকাটি করে নিচ্ছি চার কুড়ি 80 আর পিঠে তিনটা শূন্য চার পাঁচে 20 পিঠে তিনটা শূন্য চার একে চার এক চার দুগুণে 8 চার পাঁচে 20 শূন্য 1250 তিন তিরিশ নয় 3 নয় 27 1250 ইনটু 27 কত হচ্ছে দেখে নি 1250 কে 27 দিয়ে 5 7 35 আর 5
तीन सात दिन चौदह पंद्रह सोलह सत्रह सतर लेख आठ दूसौ पंचाश सात आठ पाँच तेरह तीन अठारह लेख तीन 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 सात पाँच शून्य जन ताहले तीन बसर पर बर्तमान थम्स आप खरिस कम खे हे तेतरिश हज़ार सातशो पंचाश जन बस এটাই উত্তর। চলে আসছি আমরা শেষ প্রশ্নে, চলে আসছি পনেরো প্রশ্নে। পনেরো প্রশ্ন দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে বিড়ি সিগারেট এইসব আর কি প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ের সংখ্যা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট হারে হ্রাস পায়, তাহলে কিছু মরে যান তার জন্য হ্রাস পেতে পারে বা নেশা ছেড়ে দিলেন তার জন্য হ্রাস পেতে পারে, তো এইটা হ্রাসের হার দিয়ে দিয়েছে তোমাদেরকে পরিষ্কার। বর্তমানে কোন শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে, তাহলে বর্তমান ধূমপাই তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ, তিন বছর সময় পূর্বে কত, পূর্বে বার করতে বলেছে, পূর্ববর্তী বার করতে বলেছে, তাহলে শুরু করে দেওয়া যাক। ধূমপাই সংখ্যা এত পার্সেন্ট হারে হ্রাস পায়, হ্রাসের হার ছয় পূর্ণ একে চার পার্সেন্ট, পূর্ণ ভেঙে দাও, চার ছয় চব্বিশ আর একে পঁচিশ, পঁচিশের চার পার্সেন্ট, বর্তমানে এতজন ধূমপাই, বর্তমান ধূমপাই তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন, তিন বছর পূর্বে তিন বছর পূর্বে কত ছিল, তাহলে তিন বছর পূর্বে কত ছিল, পূর্ববর্তীটা বার করতে বলেছে, পূর্ববর্তী ধূমপাই কত ছিল, কোনটা এই কোনটা পি দেখে নাও। প্রত্যেক বছর কমছে ধূমপানের সংখ্যা, কমছে হ্রাস পাচ্ছে, এখন যদি তেত্রিশ হাজার হয়, তিন বছর, তিন বছর পূর্বে কত ছিল, তিন বছর আগে কত ছিল, প্রত্যেক বছর কমছে, এখন যদি তেত্রিশ হাজার হয়, তিন বছর আগে কত ছিল, তিন বছর আগে নিশ্চয়ই এর থেকে বেশি ছিল, ভেবে দেখো, প্রত্যেক বছর যদি কমতে থাকে, এখন যদি তেত্রিশ হাজার আছে, কমে তেত্রিশ হাজার হয়েছে, তিন বছর আগে নিশ্চয়ই বেশি ছিল, বেশি ছিল, বেশি মানে কি হয়, বেশি মানে এ আর এটা হলো পি, কিন্তু হ্রাস আছে, হ্রাস হলে লেখার সময় উল্টো লিখবে, তাহলে এটা হলো পি, এটা হলো এ, ঠিক আছে, শুরু করা যাক। অতএব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই টু দি পাওয়ার এন, এ তে দিয়েছে পি পড়ে রয়ে গেল, দেখে নাও, তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর এর জায়গায় পঁচিশ বাই চার আর নিচে একশো আছে, পঁচিশ চারে একশো, ওয়ান মাইনাস এক বাই চার চারে ষোলো, ষোলোকে ষোলো তার থেকে এক গেল পনেরো, ঠিক আছে। এরপর আমি এই পোর্শনটা করে নিচ্ছি, দেখে নাও, আশা করি অসুবিধা নেই, ওই পোর্শনের বাকিটা করে নিচ্ছি। অতএব পনেরো বাইশ হলো তিনবার হবে,
এবারে শেষে পি এর মান ট্রান্সফার করে উল্টিয়ে দাও এদিকে, এত পি সমান ষোলো 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 উপরে নিচে পনেরো 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 কানাডি করে নিচ্ছি পাঁচ দ্বারা, পাঁচ তিনে পনেরো, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ পাঁচে পঁচিশ, শূন্য। এবার আবার পাঁচ দ্বারা একবার, পাঁচ তিনে পনেরো, পাঁচ একে পাঁচ, এক পাঁচ তিনে পনেরো, পাঁচ পাঁচে পঁচিশ, শূন্য। আরেকবার পাঁচ দ্বারা, পাঁচ তিনে পনেরো, পাঁচ দুগুণে দশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, শূন্য। তিন নয় সাতাশ, তিন তিরিকে নয়, দশে নব্বই, দশ ইন্টু ষোলো ষোলো ষোলো, দশ ইন্টু ষোলো 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 গুণ করে দাও, ষোলোকে ষোলো, চার চার ছয় হলো তিন, চার চার ছয় হলো তিন, ছয় ছয় সাত আট নয়, দুশো ছাপ্পান্ন, তাকে আরেকবার ষোলো দ্বারা, ছয় 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 হাতের হলো তিন, পাঁচ তিন পাঁচশো তিরিশ, আর তিন তেত্রিশ, তিন হাতের হলো তিন, বারো তেরো চোদ্দো পনেরো, ফোর জিরো নাইন সিক্স, ফোর জিরো নাইন সিক্স, আর জিরো জন। তাহলে তিন বছর পূর্বে ধূমপায়ের সংখ্যা ছিল চল্লিশ হাজার নশো ষাট জন, দেখে নাও একটু, চল্লিশ হাজার নশো ষাট জন হচ্ছে। বড় প্রশ্নগুলো শেষ হয়ে গেল, পরদিন আমরা ছোট ষোলোর ভিডিওগুলোতে আসব, ষোলোর অঙ্কগুলোতে। তবুও যদি এগুলোর মধ্যে কোথাও কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে কিন্তু তোমরা একদম প্রথমের যে ধারণা চ্যাপ্টারটা আমি বুঝিয়েছি, প্রথমে যে আছে প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে, প্রথম ভিডিওতেই মূল ধারণাটা দেওয়া থাকে, যার জন্য যদি অসুবিধা হয় একবার অন্তত দেখে নেবে সেটা।